একটা কথা বলে আমরা শুরু করি যে মৃত্যুর ঘটনা অত্যন্ত কঠিন একটি ঘটনা, এবং মৃত্যুকে আল্লাহ তাআলা আল কোরআনে মুসিবত বলেছেন। ওয়াসিয়াতের কিছু আয়াত আছে যে ওয়াসিয়াত করা, মৃত্যুর পূর্বে কারো সম্পত্তি থাকলে, দেনা পাওনা থাকলে এই সম্পর্কে ওয়াসিয়াত করার কথা বলা হয়েছে। ওয়াসিয়াত বলতে ভবিষ্যতে এই সম্পদ কিভাবে বন্টন হবে, কার কাছে কি পাওনা ইত্যাদি। সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন আসাবাতকুম মুসিবাতুল মাউত ফা আসাবাতকুম মুসিবাতুল মাউত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত। দীর্ঘ আয়াত, এর মধ্যে বলা হচ্ছে মাউতকে ফা আসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদের যদি মাউতের মুসিবত তোমাদের উপর আপতিত হয় সেক্ষেত্রে তোমরা কি করবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তাহলে এই মৃত্যুর ঘটনা মানুষের জীবনে একটা অন্যতম মুসিবত, একটি অন্যতম বিপদ, একটি অন্যতম সংকটময় ঘটনা এবং একটি অন্যতম কঠিন ঘটনা। এটা একটা কারণ যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন মৃত্যু কামনা না করে। বিশেষত মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে যে দুনিয়াতে যে পরীক্ষা, দুনিয়ার যে কষ্ট, সেই কষ্ট অথবা ক্ষতি অথবা পরীক্ষা সহ্য করতে না পেরে কেউ যেন মৃত্যু না চায়। বিশেষভাবে এই বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা মিন দুররিন আসাবাহু, তোমাদের কেউ যেন কোনো বিপদে পড়ে সে মৃত্যু কামনা না করে। কোন কোন রিওয়ায়েতে এসেছে লি দুররিন নাযালা বিহি ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তার যদি কোনো ক্ষতি কষ্ট বিপদাপদ আসে সে যেন ওই জন্য মৃত্যু কামনা না করে। কেন? তার কারণ হচ্ছে আমরা দুনিয়ার পরীক্ষায় অস্থির হয়ে যে মৃত্যু কামনা করি, সেই মৃত্যু যে কত ভয়ানক এবং সাংঘাতিক সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। মৃত্যুর সময় আমাদের সামনে যে দৃশ্যগুলি আসবে, মৃত্যুর মুহূর্তে একটা অদৃশ্য জগৎ যা আমাদের কাছে অদৃশ্য ছিল সেই অদৃশ্য জগৎ উন্মোচিত হবে, আপনি সে সময় কি দেখবেন? আমরা মৃত্যুর মুহূর্তে কি দেখব? আমরা ফেরেশতাদেরকে দেখব। কেউ দেখবেন উজ্জ্বল সুন্দর চেহারার ফেরেশতা, তারা তাকে সুসংবাদ দিচ্ছে। পাপাচারী অবিশ্বাসীরা দেখবে কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর চেহারার ফেরেশতা, যারা তাকে শাস্তি দিতে এসেছে এবং তার রুহকে বের করা হবে এবং তাকে রুহকে নিয়ে আসমানে আরোহণ করা হবে, আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়া হবে এবং দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে। এই যে ঘটনাগুলো ঘটবে এবং মৃত্যুর সময় যে মৃত্যু কষ্ট আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই সব কিছু এত সাংঘাতিক, এত কঠিন, এত অকল্পনীয়, অচিন্তনীয় যে আমরা কেউ বলতে পারি না যে আজকে দুনিয়ার পরীক্ষা থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যদি মৃত্যু দিয়ে দেন আমাদের কাউকে, আমরা যদি চাই এবং দিয়ে দেন, তাহলে সেই মুহূর্তে মৃত্যুর মুসিবত এবং মৃত্যুর পরীক্ষায় এবং মৃত্যুর সময়কার কঠিন অবস্থায় আমরা যে ধৈর্য ধারণ করতে পারবো এবং আমাদের ইমানের উপর আমরা মৃত্যুবরণ করতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করো না, ফা ইন্না হাউলাল মাতলাই আও হাউলাল মুত্তালাই শাদীদুন। আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুর যে দৃশ্য সেই দৃশ্যের ভয়াবহতা অত্যন্ত কঠিন। একে বলা হচ্ছে মতলা অথবা মুত্তালা, মৃত্যুর সময় যা দেখা যায়, মৃত্যুর সময় মানুষ যা দেখবে, এবং মৃত্যু সবার জন্য বিশ্রাম হবে না। এটাও একটা কথা বলা হয় যে মৃত্যু, মানুষ বিশ্রামের জন্য মৃত্যু চায়, এই জন্য অনেকে আত্মহত্যা করে, পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করে, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে, এই আশায় যে এখন সে যে কষ্টে আছে মৃত্যু হয়ে গেলে সে সেই কষ্ট থেকে বিশ্রাম পাবে। একবার এক কিছু লোক বলল ইয়া রাসূলুল্লাহ মা তাতফুলানা ওয়াস্তারাহাত, অমুক নারী মৃত্যুবরণ করেছে সে বিশ্রাম পেয়েছে। আমরা বলি অনেক সময় যে এই লোকটা মরে গিয়ে শান্তি পেয়েছে। এরকম কিছু লোক বলল একজন মহিলা সম্পর্কে যে মা তাতওয়াস্তারাহাত, সে মারা গিয়েছে এবং বিশ্রাম পেয়েছে। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল খুব রাগান্বিত হলেন এই কথা শুনে। অন্য হাদিসে এই জন্য একটা জানাজা, একটা মৃত ব্যক্তির লাশ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যাওয়া হচ্ছে, তিনি বললেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু। তিনি মানুষকে দুভাগে ভাগ করলেন যে হয় সে মুস্তারিহ, হয় সে বিশ্রাম পেয়েছে, অথবা মুস্তারাহুন মিনহু, তার থেকে অন্যেরা বিশ্রাম পেয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, এই দুই প্রকার লোক এরা কারা? তিনি বললেন আল আব্দুল মুমিন, মুমিন বান্দা, ইয়াস্তারিহু মিন নসবি দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, মুমিন বান্দা এই দুনিয়ার কষ্ট ক্লেশ
এই সব কিছু থেকে আল্লাহর রহমতে সে ঠাই পায় এবং বিশ্রাম লাভ করে। ওয়াল আব্দুল ফাজির, পাপাচারী বান্দা, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশজারু ওয়াদ-দাওয়াব, পাপাচারী যে লোক, অবিশ্বাসী, পাপি, তার হাত থেকে মানুষ রেহাই পায়, তার হাত থেকে দেশ রেহাই পায়, তার হাত থেকে গাছপালা এবং পশু পাখিও রেহাই পায়। কেননা মানুষ রেহাই পায় এটা খুব পরিষ্কার, দেশ রেহাই পায় খুব পরিষ্কার, এমনকি পশু পাখি গাছপালা অর্থাৎ প্রকৃতি। কেননা প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? মানুষের পাপ। মানুষ পাপ করছে, পাপের শাস্তি স্বরূপ, সতর্ক বাণী স্বরূপ আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দিচ্ছেন। এই জন্য একজন মানুষ মারা গেলে এমনকি জীবজন্তু পশু পাখি তারাও বিশ্রাম পায়, তাহলে সবার মৃত্যুতেই বিশ্রাম হবে এমন কোনো কথা নেই। তো এই জন্য যে কথা বলছিলাম যে মৃত্যুর ঘটনা অত্যন্ত কঠিন।